बिना नाम लिए ही मुख्यमंत्री के भतीजे अभिषेक बैनर्जी को कोयला एवं गाय तस्कर कहकर भाजपा नेता सायंतन बसु ने संबोधित किया। साथ ही उनका कहना है कि मुख्यमंत्री खुद एक हिटलर हैं। इंग्लिश बाजार शहर के दुर्गाभरी इलाके में चाय पर चर्चा के दौरान उन्होंने संवाददाताओं से ये बात की। साथ ही उन्होंने कहा कि इमेज वाले जितने भी लोग भाजपा में शामिल होना चाहते हैं उनका स्वागत किया जाएगा। গরু পাচার করি না, প্রচারে নামলে ভোটে পড়া যাবে হবে তৃণমূল, নিশ্চিন্ত থাকুন। যত ধরনের লোকজন প্রচারে নামবে বিজেপির তোমরা ঢেকে গেছে, কিন্তু আমি তো বললাম আজ যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই গরু পাচার করি, গরু পাচারের অভিযোগ আছে। আর ময়লা করে লালাকে খুঁজে বেড়াচ্ছে, আর সিএন দেখা যাচ্ছে না। সিবিআই ধরবে তো, লালাকেও ধরবে, সবাইকে ধরবে, নিশ্চিন্ত থাকুন। মুসল পর্ব চলছে, কালীঘাট প্রাইভেট লিমিটেড এর স্বেচ্ছাচারিতা অত্যাচারের বিরুদ্ধে যারাই আসবে তারা সকলে আমাদের দলে স্বাগত। আমি বলেছি, আপনাদের মালদাতেই বলেছিলাম, সেটা নিয়ে অনেক চেঁচামেচি হয়েছে। শাড়ি পরা হিটলারের বিরুদ্ধে যারা এই যুদ্ধে জনগণকে সাহায্য করবে, বিজেপির পতাকা দলে সমবেত হবে, তারা সকলে বিজেপিতে সাহায্য।